অগ্রণী ভারত অভিযান ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে অগ্রণী ভারত ফাউন্ডেশন ট্রাস্টের উত্তরবঙ্গ জোনাল অফিস দৌলতপুরে একটি সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিনে সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ভারত অভিযান ফাউন্ডেশন ট্রাস্টের সর্বভারতীয় চেয়ারম্যান বোজেশ কুমার সিনহা সহ এই ট্রাস্টের তিন জেলার সভাপতিরা। এদিনের এই সভায় উত্তরবঙ্গ জোনের কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়। উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভবন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও এএনপি টিচার্স ট্রেনিং বিএড কলেজে বিএড ও ডিএলএড বিভাগে ভর্তি চলছে। এনসিটিসি স্বীকৃত এবং সরকার অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পঠন পাঠন করানো হয়। উন্নত লাইব্রেরি, আধুনিক ল্যাবরেটরি, উত্তম পরিকাঠামো সহ অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান ও বিএড ও ডিএলএড কোর্স করানো হয়। আগ্রহী ছাত্রছাত্রীরা এই বিশেষ কোর্স করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন। এর পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অসীম কুমার লাহার তত্ত্বাবধানে রবীন্দ্র ভবন স্টাডি সেন্টারের মাধ্যমে বিএ, এমএ, এমএসসি, এমএসডব্লিউ, ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম, পিএইচডি, বিটেক, এমটেক, নার্সিং, এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করানো হয়। দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গ এবং সারা পশ্চিমবাংলার সকল ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের কাছে আবেদন, আপনারা আমার কলেজে আসুন, ভর্তি হন এবং পরিষেবা নিন। তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা এএনপি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, দক্ষিণ দিনাজপুর। মোবাইল নম্বর 8967320812।